গুড মর্নিং এভরিওয়ান, দ্য নিউ গ্র্যান্ড আরেকটা পুজো প্রিপারেশন ব্লগ নিয়ে চলে এলাম। তোমাদেরকে বলা হয়েছিল অলরেডি আগের ভিডিওতে, বলেছিলাম যে এবারে যা ভিডিও আসবে আমার আসানসোলে ভিডিও আসবে। তো এবারে আজকে আমরা চলে এসেছি আসানসোল, যে চিত্রা আছে তো ওই চিত্রার কাছে, চিত্রা আধানগর কাছে একটা প্যান্ডেল হয়েছে। তো ওই সেই প্যান্ডেলটা, তো সেই প্যান্ডেলের থিমটাও খুব অসাধারণ। তো দাদার সাথে কথা বলবো আর তোমাদের থিমটাও জানাবো, আর কী সেট থিম, কত বাজেট, দাদা কোথা থেকে এসছে, আর কতজন মিলে দাদারা কাজ করছে, সব কিছু রয়েছে ভাই। ভিডিওটা না টেনে স্কিপ না করে দেখতে হবে ভিডিওটা। চলো তার আগে তোমাদেরকে সিনেমাটিকটা দিয়ে দিই। তো এখানে একটা দাদাকে পেয়ে গেছি, তো ওই দাদার সাথে এখনই কথা বলবো তোমাদেরকে, আর দেখা বলছে এখানে বাজেট কীরকম আছে আর থিম কী হচ্ছে সব দাদা নিজের মুখে বলবে। দাদা কতজন কাজ করছে এসে পরে। তো দাদা তোমার নাম? বিশ্বজিৎ বারিক। কোথা থেকে এসেছো তুমি? পূর্ব মেদিনীপুর। আর এখানে থিমটা কী হচ্ছে বলতে? ওই মহিষাদল রাজবাড়ি। মহিষাদল রাজবাড়ি না? এলো যে মা রাজ বলতে ওই ভাঙা বাড়ি আছে আমাদের না? আচ্ছা, রাজ মন্দির যেটা ছিল ওইটা এখন ভাঙা বাড়ি হয়ে গেছে। আচ্ছা, মানে পুরাতন হয়ে গেছে, সেই রূপটা দেখানো হয়েছে। আচ্ছা, মানে মায়ের আগমনে একটা নতুন একটা রূপ দেখানো হবে। তো সেটাই তো দাদা, তোমাদের এখানে হেড কে? হেড মিস্ত্রি এখন শরীর অসুস্থ, বাড়ি গেছে, তো তারপর সাইড মিস্ত্রি আছে বর্তমানে। আমি সাইড মিস্ত্রি হচ্ছে দাদাই হচ্ছে। তো এই দাদাকে আমরা পেয়ে গেছি, তো এখানে ওই হেড মিস্ত্রি পরে দাদা আছে সাইড মিস্ত্রি। মানে দাদা বলতে গেলে এখানে কাজটা হচ্ছে দাদা খালি খালি দেখাশোনা কাজ হচ্ছে, ওই হেড মিস্ত্রির সাথে দাদা থাকেন। আর দেখা যাবে একটু খালি ঘুরিয়ে দেখাতে গেলে ভালো হতো একটু। ঠিক আছে চলো। তো দেখাচ্ছি তোমাদেরকে যেমনটা, তো এইখানে যেমন দাদা এইখানে দেখছি অনেক কিছু বাটাম ফাটাম পড়ে আছে। তো বাটামের কাজটা কী হবে? বাটামের কাজ ওই অলের কাজ হবে, ইটের কাটিং হবে না? আচ্ছা আচ্ছা, মানে ওই বাটাম না হলে ইট আর বাটামের ওটা কাজ হবে না? থার্মোকল দিয়ে ইটের কাটিং হবে। আচ্ছা, থার্মোকল ইট আর বাটামের ওটা কাজটা হবে না? ওই মিস্ত্রির কাজ করছে ওইখানে। আচ্ছা, ওইদিকে দেখতে পাচ্ছি যেমন দেখো ওইদিকে মিস্ত্রিগুলো কতগুলো আছে, ওইদিকে কাজ করছে। তো বলতে গেলে 15-20 জন লেবার কাজ করছে এখন মিস্ত্রি। আচ্ছা, 15-20 জনের পরে না? আচ্ছা, তাও দাদা তাও এটা তাও ম্যাক্সিমাম কতদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে প্যান্ডেলটা? এটা কমপ্লিট হয়ে যাবে। হবে তৃতীয়াতে তৃতীয়াতে ওপেনিং হয়ে যাবে। তাহলে দাদা ওপেনিং করতে কেউ আসছে বাইরে থেকে? বলতে পারছি না কে আসবে, ক্লাবের ব্যাপার তো। আচ্ছা, বর্তমানে আমাদের কাছে। আচ্ছা, বেশ বেশ, সেটা বুঝলাম। কিন্তু দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। মনের আশা কি ভালোবাসা এখন বাটামে কাজ চলছে অলরেডি। তো এখানে 1-2-3-4, আর এখানে ওই যে মানে এখানে দাদা হচ্ছে একটা দাদা, যার সাথে এখনই কথা বললাম। তো এদিকে তো দাদার সাথে সবার সাথে একটু করে ইন্টারভিউ থাকবে ছোট্ট করে। তো দাদাদের নাম আর কোথা থেকে এসেছে দাদারা, সবার সাথে একটু করে ইন্টারভিউ থাকবে। আর দাদা তো যেমন তোমাদের কথাটা বললাম, দাদাদের সাথে কথা বললো, দাদাদের নাম আর ঠিকানা অ্যাড্রেস জানার চেষ্টা করবো। দাদা কতদিন ধরে আছে এখানে, কতদিন ধরে কাজ করছেন দাদারা, তো সব কিছু জানার চেষ্টা করবো। তো এসব তোমার নাম বলো? কোথা থেকে এসছো? মেদিনীপুর। মানে এই লাইনে কতদিন ধরে কাজ করছো? 3 বছর। পুরো মানে ফুল এক্সপিরিয়েন্স। তা এটা মানে এই যে তোমরা কি যে এই প্যান্ডেল ছাড়া কি আলাদা আরো প্যান্ডেল বানাতে পারবে? অবভিয়াসলি, শিওর? আচ্ছা, বেশ, ধন্যবাদ, নিশ্চয়ই জানানো হবে তোমাদেরকে। আর তোমার নামটা বলো। আমার নাম তপন। কোথা থেকে এসছো তুমি? মেদিনীপুর। মেদিনীপুর।
তোমার এখানে কত বছর এক্সপেরিয়েন্স আছে? এখানে এসেছি এই বছর। আচ্ছা, এর আগে আছে? মানে এই বছর প্রথমবার। আর আগে মানে আগে এসেছিলে? মানে আগে অন্য অন্য পেন্ডেলে কাজ করেছিলে? এই মালিক এখানে মিনিমাম 4 বছর কাজ করে। আচ্ছা, এখানে 4 বছর না? কিন্তু অন্য পেন্ডেলে অনেক জায়গায় কাজ করা আছে না? তাও ম্যাক্সিমাম ভালো এক্সপেরিয়েন্স আছে আপনার। তো একটা জিনিস জিজ্ঞেস করছি, এই যে মানে ভুজখালিপা যে পেন্ডেলটা হয়েছিল ওখানে কি তোমরা কেউ ছিলে? ওখানে ওইখানে কেউ ছিল? ওইটা ওইখানে দাদা জিজ্ঞেস করা হয়েছিল, ওখানে দাদা মেদিনীপুর থেকে এসেছিল। হ্যাঁ, তো ওটাই জিজ্ঞেস করছি, তোমরা ওখানে কেউ ছিলেন না? কতদিন ধরে কাজ করছো? আর কেমন মানে তোমার কাজের এক্সপেরিয়েন্স কেমন? কতজন আছে তোমার বাড়িতে? কি করো? আমি একটা তোমার কথা বলি, কাকু একটা তোমার আমি কথা বলি। তো তোমার তো দেখছি এখন বয়সটা অনেক হয়ে গেছে, তো তোমার কাজ করে এখন কি তোমরা যেমনটা দেখছো, তোমরা যেমনটা দেখছো কাকুর বয়সটা, তোমরা মানে ভিডিওতে দেখছো যেমন কাকুর বয়স অনেক হয়ে গেছে, বয়সটা বেশি হয়নি কাকুর। তো কাকু তোমার এই কাজটা করতে কি ভালো লাগে? পছন্দ কাজটা? ভালো লাগে। আচ্ছা বেশ, তোমার অনেক ভালো লাগলো। তো দাদা তুমি তোমার নাম বলো। এখানে তুমি এখানে কাজ করছো, তোমার এক্সপেরিয়েন্স কত দিনের? মানে দাদার মা মানে আমারও মা, মানে মা মানে মা জগৎটাই মানে এমনই যে দুর্গা মা বলো কালী মা বলো সবারই সব কিছু একই। তো মা মানে সবারই মা। তো দাদা মায়ের শরীর ভালো আছে? মা বলতেও শিব মা। হ্যাঁ হ্যাঁ, মা মানে শিব মা সবাই। আচ্ছা, দাদা তোমার এখানে স্যালারি কিরকম? আচ্ছা, তো 300 টাকা করে যদি জোড়া হয় তাহলে মাসে 9000 টাকা হচ্ছে। মাসে 9000 টাকা মানে 13000 টাকা হয়ে যায়। আচ্ছা, তো দাদা বলছে মানে আউট ইনকাম যেটা আছে, আউট ইনকাম ধরে সব কিছু মিলিয়ে ওই 13-14 হাজার টাকা আপনার স্যালারি প্যাকেজ দাঁড়িয়ে যাচ্ছে। তো দাদা তোমার এই টাকাতে তোমার সংসার চলে যায়? দাদা একটা জিনিস শুনে আমার খুবই প্রচন্ড ভালো লাগলো, যে দাদা চাষবাস করে। আমিও চাষির ছেলে ভাই, চাষির ছেলে হয়ে বা আজকে আমি ভিডিও বানাচ্ছি। তো দাদা তোমাদের একটাই কথা বলবো, তোমরা যে এই কাজটা করছো খুবই দেখতে খুবই সেরা লাগছে। আর শুনলাম দাদার মুখে যে তৃতীয়াতে যে পেন্ডেলটা ওপেনিং হয়ে যাবে, তো তোমরা থাকবে তো? হ্যাঁ। আচ্ছা বেশ, দাদা সাথে কথা বলে অসংখ্য ধন্যবাদ দাদা, দেখা হচ্ছে আবার অন্য দিন। তো যেমন তোমাদের কথাটা বললাম যে দাদার সাথে কথা বলবো, দাদার ছোট্ট একটা ইন্ট্রো নেবো। তো দাদারা বলতে পারো যে দাদার ফ্যামিলি মেম্বার দাদার সাথে কথা বললাম, দাদার ছেলে মেয়ে আছে, কাকু কাকিমা, এরা সবাই যেমন সুস্থ থাকে, ভগবানের কাছে একটাই প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যা আছে এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে অন্য দিন অন্য ব্লগে। আজকের জন্য এতটুকুই।